নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। লোকসভায় ধনকরকে মিমিক্রি করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা কি ঠিক? এভাবে কি অপমান করা ঠিক? একটা ব্যক্তিগত আক্রমণ, মিমিক্রি। একজন সম্মানীয় পদে রয়েছেন, তাকে মিমিক্রি করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একজন সাংসদ। একজন সাংসদ হয়ে কিভাবে রাজ্যসভার চেয়ারম্যানকে অপমান করে, বিষয়টা কিন্তু খুব ব্যক্তিগত বিষয় হয়ে যাচ্ছে। কারণ কারো স্বভাব ভঙ্গি নিয়ে এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। তাও আবার ছোটোমোটো ছেসকা চোর বাস আমি আপনি হলে ঠিক ছিল। একজন এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের, তো এটা ঠিক না। এইভাবে অপমান করাটা হয়তো ঠিক না, কিন্তু তৃণমূলের কাছে সবই ঠিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোদির সামনে যেতে পারলেন না। মোদি এবং তৃণমূলের মানে যে দল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মিলে কয়েকজন এমপি মিলে মোদির সঙ্গে একটা বৈঠক করার কথা ছিল রাজ্যের সব পাওনা ঠাওনা নিয়ে, সেখানে কিন্তু কল্যাণের নাম বাদ দিয়ে দিয়েছে তৃণমূল। মোদির সামনেই নিতে পারলো না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তো এমন কোনো কাজ করবেন না যার জন্যে লোকের সামনে দাঁড়াতে ভয় হয়। এমন একটা কাজ করলেন এখন প্রধানমন্ত্রীর সামনে যেতে আপনার মানে যেতেই পারলেন না, বুঝুন ঠেলা। তো তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে ব্যক্তিগত অঙ্গভঙ্গির মাধ্যমে অপমান করেছেন, যার জেরে কিন্তু মোদির সামনে যেতে পারলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মুখই নেই। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।